রাশিয়া নিয়ন্ত্রিত নোভায়া কাখোবখা শহরে ইউক্রেনের ব্যাপক গোলাবর্ষণ। ইরাকে একজন আমেরিকানের উপস্থিতিও অনেক বেশি বলছেন খামেনি। ইরানে জার্মান ইরানি নাগরিকের মৃত্যুদণ্ডে ইউরোপীয় ইউনিয়নের নিন্দা। এবং সর্বশেষ থাকছে পশ্চিমবঙ্গে পারজয়ী শ্রমিকের 70% মুসলিম, দায়ী মমতা বলছেন শুভেন্দু অধিকারী। ভারতের পশ্চিমবঙ্গকে নিয়ে ষড়যন্ত্র এখনও বন্ধ হয়নি, নানাভাবে ষড়যন্ত্র চলছে বিশেষত মমতার বিরুদ্ধে। কীভাবে মমতাকে দমানো যায়, কীভাবে মমতাকে গদি থেকে সরানো যায়, কারণ মমতা যদি এভাবে টিকে থাকে তাহলে 2024 সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর কপালেই চিন্তার ভাঁজ পড়বে। সে এমনটাও হতে পারে যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে টপকে প্রধানমন্ত্রীর ক্ষমতা দখল করতে পারে, আর যে কারণে যত ধরনের অপকৌশল আছে তার সবই প্রয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গ তথা মমতার উপর। এখন দাবি করা হচ্ছে সেখানকার 70% মুসলিমই পারজয়ী শ্রমিক, কিন্তু এই শ্রমিকদের নিয়ে মমতা কতটা লড়েছিল আর করোনার সময়ে নরেন্দ্র মোদী অমিত শাহের দল কী করেছিল, কীভাবে ট্রেনে পুরে তাদেরকে পাঠানো হয়েছিল, সব ঘটনাই কিন্তু বিশ্ববাসী জানে। সুতরাং মমতাকে দোষারোপ করে পার পেয়ে যাবে না শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপি। বিজেপি যতই তাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করুক না কেন, মমতার দলকে যতই তারা ছোট করার চেষ্টা করুক না কেন, তারা পরবর্তীতে কাজ করেই দেখাবে এবং পরবর্তীতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ক্ষমতা থেকেও সরাবে বলে আমি বিশ্বাস করি। এ বিষয়ে আপনারা কী মনে করেন, মমতা যে কাজগুলো করছে তা কি ভালো কাজ করছে, নাকি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যা করছে তা ভালো কাজ করছে, কী মনে হয় আপনাদের? এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আর এছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে রাবে একটা রুম্পার প্রতিবেদনে। রাশিয়া নিয়ন্ত্রিত নোভায়া কাখোভকা শহরে ইউক্রেনের ব্যাপক গোলাবর্ষণ। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের রাশিয়া নিয়ন্ত্রণে থাকা শহর নোভায়া কাখোভকায় ব্যাপক হামলা চলছে। শনিবার শহরটিতে ব্যাপক গোলাবর্ষণ শুরু হয় বলে জানিয়েছে সেখানে রাশিয়া নিয়োগ দেওয়া নগর কর্তৃপক্ষ। ব্যাপক গোলাবর্ষণে এই শহরে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অচল হয়ে গেছে। শহরটির কর্তৃপক্ষ বলছে ইউক্রেনীয় বাহিনী এই হামলা চালাচ্ছে। নোভায়া কাখোভকায় গোলাবর্ষণের আগে শনিবার সকালে রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপের প্রধান বন্দর নগরী সেভাস্তোপোলে একটি জ্বালানি সংরক্ষণাগারে ড্রোন হামলার ঘটনা ঘটে। এই হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বলা হচ্ছে ইউক্রেন রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর যে প্রস্তুতি নিচ্ছিল এইসব হামলা তারই অংশ। নোভায়া কাখোভকা শহরের অবস্থান ইউক্রেনের দক্ষিণের খেরসন অঞ্চলে। বছর দেশটিতে হামলা শুরুর পর রুশ বাহিনী ইউক্রেনে যে চার অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে সেগুলোর একটি খেরসন। খেরসনে নিপ্র নদীর উজানে এই শহরের অবস্থান। খেরসনের রাজধানী শহর খেরসন। গত বছরের নভেম্বরে রুশ বাহিনী খেরসন শহর থেকে পিছু হটেছিল। নোভায়া কাখোভকার নিয়ন্ত্রণ নেওয়ার পর রাশিয়া সেখানে যে কর্মকর্তাদের নিয়োগ দিয়েছিল তারা টেলিগ্রামে দেওয়া বার্তায় বলেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনী নোভায়া কাখোভকা ও এর আশেপাশের এলাকায় ব্যাপক গোলাবর্ষণ করছে। গোলাবর্ষণের কারণে নোভায়া কাখোভকা এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কর্তৃপক্ষ শহর ও এর আশেপাশের এলাকার বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বলছে গোলাবর্ষণ বন্ধ হয়ে গেলে বিদ্যুৎ সংযোগ সচল করার কাজ শুরু হবে। বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। ওই দিনই রুশ সেনারা নোভায়া কাখোভকা নিজেদের নিয়ন্ত্রণে নেন। পানি বিদ্যুৎ কেন্দ্র সহ কৌশলগত নানা কারণে রাশিয়ার জন্য এর নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ। ইরাকে একজন আমেরিকানের উপস্থিতিও অনেক বেশি মন্তব্য খামেনির। ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে ইরানের নেতা বলেছেন ইরাকে একজন আমেরিকানের উপস্থিতিও অনেক বেশি। আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট প্রতিহত করার অংশ হিসাবে ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতি রয়েছে। ইরান চায় যুক্তরাষ্ট্রের সেনারা প্রতিবেশী দেশ ইরাক ছেড়ে চলে যাক।
এটা বোঝাতেই খামিনি এমন মন্তব্য করেছেন। আল জাজিরার খবর অনুসারে বছরের অক্টোবরে আব্দুল লতিফ রশিদ ইরাকের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ইরানে সফর করছেন। শনিবার তেহরানে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং ইরানের সংসদ স্পিকারের সঙ্গেও বৈঠক করেন। ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন। আমেরিকানরা ইরানের বন্ধু নয়, তাদের কারোর সঙ্গে বন্ধুত্ব নেই, এমনকি ইউরোপীয় বন্ধুদের প্রতিও তারা বিশ্বস্ত নয়। আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিবেশী দেশ ইরাক থেকে আমেরিকানদের বহিষ্কারের আলাপের পাশাপাশি ইরানের কাছে ইরাকের উন্নয়ন গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। গত মাসে দুই দেশ দ্বিপাক্ষিক নিরাপত্তা এবং অর্থনৈতিক চুক্তি করে। খামেনি এই চুক্তির পরিপূর্ণ বাস্তবায়ন আহ্বান করেন। আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইরান ও ইরাকের মধ্যে শক্তিশালী শত্রুরা প্রবেশ করে ডালপালা মেলছে। কঠিন ঐতিহাসিক এবং বিশ্বাসের ভিত্তিতে তেহরান বাগদাদের মধ্যে সম্পর্ক তৈরি না হলে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক সাদ্দাম হোসেন যুগের জায়গায় চলে যাবে। খামেনি ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কথা উল্লেখ করেন, যিনি ইরানের 1979 সালের ইসলামিক বিপ্লবের পরপরই তেহরানে হানা দিয়েছিলেন। গণমাধ্যমের খবর অনুসারে ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ বলেন, তার দেশ ইরানের সঙ্গে সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নিবে এবং দুই দেশের মত পার্থক্যের সমাধান চায়। ইরানে জার্মান ইরানি নাগরিকের মৃত্যুদণ্ডে ইউরোপীয় ইউনিয়নের নিন্দা। সন্ত্রাসী হামলার অভিযোগে জামশিদ সারমাহদকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড বহাল রেখেছে ইরানের সর্বোচ্চ আদালত। তবে অধিকার কর্মী ও জার্মান রাজনীতিবিদরা এই অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। এদিকে কারাগারে বন্দী জার্মান ইরানি নাগরিক জামশিদ সারমাহদের মৃত্যুদণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। 2008 সালে ইরানের সন্ত্রাসী হামলার জন্য সারমাহদকে দায়ী করা হয়। তেহরানের সুপ্রিম কোর্ট বুধবার তার মৃত্যুদণ্ড বহাল করেছে। এর আগে ফেব্রুয়ারিতে আদালত তার মৃত্যুদণ্ডের রায় দেয়। এই শাস্তি কবে কার্যকর হবে তা স্পষ্ট নয়। শুক্রবার এই রায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ইউরোপীয় পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেলের কার্যালয়। মৃত্যুদণ্ড কার্যকর না করে সারমাহদের সাজা বাতিল এবং মৌলিক অধিকার নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। 68 বছর বয়সী সারমাহদের মেয়ে তার গাজেল সারমাহদ চলতি সপ্তাহে ডয়েচে ভেলেকে বলেছেন, তাকে আইনজীবী পাওয়ার অধিকার দেয়া হয়নি, এমনকি কাউকে দেখা করার সুযোগ দেয়া হয়নি। পার্কিনসন রোগের জন্য তার প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থাও নেই বলে অভিযোগ করেন তিনি। গাজেল জানান, কয়েক বছর ধরে বাবার সঙ্গে কথা বলতে পারেননি তিনি। ইউরোপীয় ইউনিয়ন ইরানকে যে কোনো মৃত্যুদণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন বলেছে, মৃত্যুদণ্ডের বিলুপ্তির প্রতি একটি সামঞ্জস্যপূর্ণ নীতি অনুসরণ করে এই সংক্রান্ত আন্তর্জাতিক নিয়মগুলো ইরানের কঠোরভাবে মেনে চলা উচিত। সেই সঙ্গে ভিয়েনা কনভেনশনের কথাও ইরানকে মনে করিয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইরানে নির্বিচারে আটক ইউরোপীয় ইউনিয়নের নাগরিক এবং দ্বৈত নাগরিকদের পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিবৃতিতে। পরিবারের সঙ্গে শৈশবেই জার্মানিতে আসেন সারমাহদ। তার কাছে এখন জার্মান পাসপোর্ট রয়েছে। তেহরানে জন্মগ্রহণ করায় তার ইরানের নাগরিকত্বও রয়েছে। 2020 সালে গ্রেপ্তার হওয়ার আগে সারমাহদ কয়েক বছর যুক্তরাষ্ট্রে ছিলেন। এই ঘটনায় 14 জন নিহত এবং 200 জনের বেশি আহত হন। টোন্ডারকে সন্ত্রাসী সংগঠন হিসাবে উল্লেখ করে ইরান। পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকের 70% মুসলিম, দায়ী মমতা, বলেছেন শুভেন্দু। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছেন, পশ্চিমবঙ্গে 45 লাখ পরিযায়ী শ্রমিকের মধ্যে 70% সংখ্যালঘু মুসলিম ছেলে মেয়ে, এজন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বিজেপির সংখ্যালঘু শাখার সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। বিধায়ক শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে বলেন, পশ্চিমবঙ্গে 45 লাখ পরিযায়ী শ্রমিক আছে, তার মধ্যে শতকরা 70% সংখ্যালঘু মুসলিম পরিবারের ছেলে মেয়ে। তারা বাইরের রাজ্যে গিয়ে নিজের পেটের জন্য লড়াই করেন। এটা কেন হয়েছে? এজন্য দায়ী কে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কাজ দেননি। তিনি বলেন, সংখ্যালঘু মোর্চার সমাবেশের মূল কারণ হলো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে পরিবারবাদ, তোষণবাদ, দুর্নীতিবাদ চাষ করছেন। আমরা মোদিজির নেতৃত্বে বিকাশবাদ করতে চাই বাংলায়।
আমরা তোষণ এবং পরিবারবাদকে খতম করতে চাই। মানুষের পেটে ভাত নেই, হাতে কাজ নেই, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কাজ দেয়নি। MSDP প্রকল্পের টাকা ও রাজ্যে 60% ভারত সরকার দিয়ে দিয়েছে, 40% টাকা রাজ্য সরকারের দেওয়ার কথা, কিন্তু মাত্র 20% টাকা দিয়ে বাকি 20% টাকা দিতে পারেনি বা দেয়নি। অন্যদিকে MSDP প্রকল্পের টাকা নিয়ে সংখ্যালঘু এলাকায় পানীয় জল, স্কুলের ক্লাস ঘর এবং অন্যান্য উন্নয়নমূলক কাজ করার কথা, কিন্তু ব্যাপক চুরি দুর্নীতি হয়েছে। শুধু মুর্শিদাবাদ জেলায় MSDP-র কাজ একটা এজেন্সিকে দিয়ে তৎকালীন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা তৃণমূলের সঙ্গে যোগ সাজশ করে আপনাদের 100 কোটি টাকা লুট করেছে। তৃণমূল কংগ্রেস সরকার আপনাদের হকের টাকা, হকের উন্নয়ন কেড়ে নিয়েছে। মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিভাজনের রাজনীতি করেন, ভোট ব্যাংকের রাজনীতি করেন, তিনি আপনাদের কাজ দিতে পারেননি, শিক্ষা দিতে পারেননি, স্বাস্থ্য দিতে পারেননি, আপনাদের দরিদ্র মোচন করতে পারেননি, পাকা বাড়ি দিতে পারেননি, আপনাদের ছেলে মেয়েদেরকে উপযুক্তভাবে তৈরিতে সাহায্য করতে পারেননি। সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দুটো অস্ত্র, এক হচ্ছে অশান্তি করো, পুলিশকে নিষ্ক্রিয় রাখো আর বিভাজনের প্রাচীর করো, জাতীয় নাগরিক পঞ্জী NRC-র জুজু দেখাও বলেও মন্তব্য করেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। প্রিয় দর্শক, দেখতে দেখতে RBD নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য, এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।